রাজধানী আগরতলায় গণধর্ষণের শিকার তরুণীর অবস্থা গুরুতর। গত সোমবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। সন্তানকে স্কুল কলেজে পাঠিয়েও কি এখন আর নিশ্চিন্তে থাকতে পারছেন না অভিভাবকরা? এই ঘটনায় আতঙ্কিত রাজ্যবাসী, চলছে সমালোচনা। পরিচিত দাদার খপ্পরে পড়ে গণধর্ষণের শিকার হলো এক কিশোরী। বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে গণধর্ষণ কলেজ ছাত্রীকে, আটক এক। গত সোমবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে গাড়িতে গণধর্ষণের শিকার হয় কলেজ পড়ুয়া এক ছাত্রী, এমনটাই অভিযোগ। পরিত্যক্ত অবস্থায় রাত 12টা নাগাদ বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অবস্থা খারাপ হয়, তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জ্ঞান থাকা সত্ত্বেও যেন অচেতন ওই ছাত্রী। বড়ি খাওয়া দিছে, ট্যাবলেট খাওয়া দিছে। হ্যাঁ, এরপরে চারজন। আচ্ছা, র‍্যাপ করছে, কজন তারা আসলো? চারজন। এদিকে বুধবার ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে জিবি হাসপাতালে ওই ছাত্রীকে দেখতে ছুটে যান বিজেপি প্রদেশ সম্পাদিকা তথা মহিলা মোর্চার সভাপতি পাপিয়া দত্ত সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা। রাতেই ফোন করে ছাত্রের খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী। একজন কলেজ পড়ুয়া ছাত্রীকে দু একজন দুর্বৃত্ত, দুর্বৃত্ত বলাও মনে হয় ঠিক হবে না, নরক পিশাচ আমি বলতে পারি, ভাষাতীত ভাবে তার উপর অত্যাচার করে তাকে ধর্ষণ করা হয়। শব্দটি বলছি, এটাও আমার খুব কষ্ট হচ্ছে। এবং সে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আমি আসলাম দেখতে, আমার সঙ্গে মহিলা মোর্চার অন্যান্যরাও আছেন, পরিবারের সাথে কথা বলি। খুবই ভেঙে পড়েছে পরিবার, খুব স্বাভাবিক। এবং মুখ্যমন্ত্রী আমাকে কিছুক্ষণ আগে উনি পাঠিয়েছেন, বলেছেন যে আমি যেন আসি, দেখা করি, আমার প্রদেশ সভাপতিও বলেছেন। এবং মুখ্যমন্ত্রী শোনা মাত্র, আমরা দেখি আজকাল যে অপরাধ যখন সংগঠিত যদি হয় কোথাও, আমাদের সরকার সঙ্গে সঙ্গে যেভাবে অ্যাকশনে চলে আসে, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাকশনে চলে আসে, এটা অনেক বড় বিষয় আজকের দিনে। এবং বিশেষ করে মহিলাদের ওপর যদি কোনো রকম ঘটনা সংঘটিত হয়, সেক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাজি একদম জিরো টলারেন্স নীতি নিয়ে উনি কাজ করছেন। অপরদিকে এদিন ওই ধর্ষণ কাজের মূল অভিযুক্ত গৌতম শর্মাকে গ্রেফতার করে আমতলী থানার পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে অভিযুক্ত গৌতম শর্মা মেয়েটির ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে বলপূর্বক নির্যাতন করেছে। অভিযুক্ত গৌতম শর্মার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে কিছুই বলেনি। আজ বিকাল 3টা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা সেক্সুয়াল অ্যাসল্টের একটা ইনফরমেশন আসে। সাথে সাথে আমাদের পিএসএস স্টাফ দুটি ভাগে একটা যে আসামি ওকে ধরতে পাঠায়, আর একটা এজিএমসির মধ্যে যায় মেয়েটার বাসন নেওয়ার জন্য। সাথে সাথে আমরা ছেলেটাকে আমরা রিটেন করেছি ওর বাড়ির কাছ থেকে, তার নাম প্রথম শর্মা, তাকে আমরা রিটেন করেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আর আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন আসে, এখন এসছে। রিটেন কমপ্লেনটা হলো যে গত 500 দিন ছেলেটা মেয়েটা সারাদিন ঘোরাফেরা করেছে এবং রাত্রেবেলা সাড়ে আটটা নাগাদ মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে ছেলেটা ফিজিক্যালি রিসন করেছে, এটাই হলো অভিযোগ। আসামিকে ধরার পর তার প্রাথমিক তাকে তদন্ত করে কি বেরিয়ে এসেছে? আসামিকে জিজ্ঞাসাবাদ, প্রাথমিক যে তদন্ত আমরা মোবাইল ফোনটা দেখেছি, মোবাইল ফোন কল রেকর্ডে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে অনেক কনভারসেশন হতো, কল রেকর্ডে তাদের মধ্যে অনেক কনভারসেশন হতো, আর বাকিটা এখনও ইনিশিয়াল স্টেজে আছে আমরা জানিয়ে দেবো। উনি কি সিঙ্গেল একই নাকি গেম? এখন পর্যন্ত তো এই কমপ্লেন মূলত আমরা সিঙ্গেলই এসছে আমাদের কাছে, কতগুলো বাসনটা যে ইন্টারভেশন যতটুকু করেছে এতটুকু সিঙ্গেলই এসছে আমাদের কাছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।